ভোট গ্রহণের জন্য ইভিএম একটি নিরাপদ যন্ত্র, তবে এই মেশিন নিয়ে সাধারণ মানুষের শঙ্কা দূর করতে নির্বাচন কমিশনকে জোরালো ভূমিকা রাখতে হবে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং মোর্চা ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। এ সময় ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, সম্প্রতি তাদের দেশে ইভিএম এ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ডেনিদ রঙের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের দৃষ্টিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং ইভিএম এর ব্যবহার নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং মোর্চা ইলেকশন মনিটরিং ফোরাম। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক সহ বিশিষ্ট জনরা। এ সময় বক্তারা বলেন, ইভিএম নিয়ে জনগণ এবং রাজনৈতিক দলের সংশয় দূর করতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও সব দলের প্রত্যয় থাকা উচিত। স্বভাবতই আমরা আশা করব আগামী জাতীয় নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হবে, রক্তপাতহীন নির্বাচন হবে এবং এটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। যে ইভিএম মেশিন দিলে আমরা যে ট্রেডিশনাল আগে যেভাবে ভোট দিচ্ছিলাম তার চেয়ে অনেক জায়গায় ইম্প্রুভমেন্ট হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক দলগুলোর উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। যে ইভিএম পদ্ধতি একটা নির্ভুল এবং সুন্দর পদ্ধতি। সভায় বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলে ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণও এতে সন্তুষ্ট। বাংলাদেশেও আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হবে বলেই প্রত্যাশা করছি। ইভিএম এর মাধ্যমে নিরাপদে ভোট গ্রহণ করা যায়। ব্রাজিলেও ইভিএম দিয়ে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে জনগণকে ইভিএম এ ভোট দেওয়ার বিষয়ে আগ্রহী হওয়ার পরামর্শও দেন পাওলো ফার্নান্ডো। ড্যানিদ রং, মাইটিভি, ঢাকা।